প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিন্তু আমাদের ছেলেমেয়েদের মধ্যে খুব কনফিউশন হয়, এবং সবথেকে বড় কথা কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা কনফিউশন সবসময় কিন্তু দেখা যায়। এখানে কিন্তু আমরা মনে রাখবো যে প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট বসবে, তার সঙ্গে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিনটা হয় হচ্ছে প্লুরালে, এবং মানে হ্যাজ বিনটা হয় সিঙ্গুলারে, তার সঙ্গে ভার্বের সঙ্গে কি আইএনজি, তার সঙ্গে বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বাকি দুটোই, তার সঙ্গে অত্যন্ত ইম্পর্টেন্ট তো হচ্ছে টাইম বসবে, সেই টাইমের উল্লেখ থাকবে ফর কিংবা সিন্স দিয়ে। এবার দেখো এই যে ফর কিংবা যে সিন্স দিয়ে যে ইউজটা আমি যে আগে বলছি, এই ফরটা কিন্তু মিন করবে একটা বিশেষ সময় কালকে, আর সিন্স কিন্তু আমাদের মিন করবে যে নির্দিষ্ট সময় থেকে আমি কিন্তু এই ভিডিওতে পরপর আমি তোমাদেরকে আমি বলবো এক্সাম্পল দিয়ে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু লিখতে গিয়ে ছেলেমেয়েরা কেন বারবার ভুল করে, সে ভুলটা যেন কখনোই না হয়। ফর তাহলে কিন্তু আমরা দেখব যে সময় কালকে মিন করবে, এবং সিন্স কিন্তু তাহলে নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হয়েছে এবং তা এখনও পর্যন্ত বর্তমান, তা কিন্তু মিন করবে। এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমরা পরপর বুঝব যেন কোনো সমস্যা বা ডাউট না থাকে। তোমরা কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। তাহলে তোমার দেখো যে তোমার এখানে ফর হচ্ছে রেফার্স টু এ পার্টিকুলার যে পিরিয়ড অফ টাইম, যে হোয়ার অ্যাজ সিন্স হচ্ছে রেফার্স টু এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। অর্থাৎ তার মানে হচ্ছে ফর কিন্তু একটি নির্দিষ্ট সময় কালকে বোঝাবে, যেখানে সিন্স কোনো একটি কাজ যে সময় থেকে শুরু হয়েছে সেইটাকে বোঝাবে। তাহলে ধরা যাক যে কোনো একজন মানুষ সকাল 7টা থেকে কাজ করছে, দ্য ম্যান হ্যাজ বিন হচ্ছে ওয়ার্কিং সিন্স হচ্ছে 7 o'clock ইন দ্য হচ্ছে মর্নিং। যদি বলা যায় ইট হ্যাজ বিন হচ্ছে রেনিং সিন্স হচ্ছে লাস্ট নাইট, তার মানে দেখো কোনো একটা কাজ কিন্তু একটা বৃষ্টিটা কিন্তু শুরু হয়েছে কালকে রাত থেকে এবং তা তোমার এখনও পর্যন্ত বর্তমান। আর ফল হচ্ছে যদি আমি এখানে আগে বলি দ্য ফার্মার হ্যাজ বিন প্লাউইং ইন দ্য ফিল্ড ফর লাস্ট 2 hours, তাহলে গত 2 ঘন্টা ধরে কিন্তু ওই যে কৃষক মাঠের মধ্যে লাঙল দিয়ে চাষ করছে, বা দ্য স্টুডেন্ট হ্যাজ বিন হচ্ছে রিডিং দ্য বুক ফর 1/2 hour, আধ ঘন্টা ধরে কিন্তু বালকটি বই পড়ছে। তার মানে কিন্তু ফরের সঙ্গে সিন্সের পার্থক্যটা আমরা নিশ্চয়ই আগে বুঝতে পারছি, ফর কিন্তু একটা সময় কালকে বলছে, সময় ধরে কোনো একটা কাজ যখন চলছে, এবং সিন্স কিন্তু একটা নির্দিষ্ট সময় থেকে একটা কাজ শুরু হয়েছে এবং তা এখনও পর্যন্ত বর্তমান, তাকে কিন্তু মিন করছে। এটা কিন্তু আমাদের ভুললে চলবে না, তোমরা কিন্তু বারবার এগুলোকে প্র্যাকটিস করবে, এবং প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে একটা কনফিউশন হয় আমরা কিন্তু মনে রাখবো যে এই টেন্সে কিন্তু সময়ের উল্লেখ থাকতেই হবে, নাহলে কিন্তু এই টেন্সটা করা যাবে না। আমরা এবার দেখব তো বিভিন্ন ধরনের এক্সাম্পেল, ঠিক আছে, তোমরা কিন্তু ফলো। তো তাহলে দেখো কিন্তু মানে ফলের সঙ্গে আমাদের সিন্সের যে ব্যবহারটা কিন্তু আগে দেখলাম, তোমার এবার দেখো যে মোর এক্সাম্পলসের মধ্যে কিন্তু আমরা দেখবো দ্য টিচার হ্যাজ বিন টিচিং ইন দ্য ক্লাসরুম ফর লাস্ট হচ্ছে 40 minutes, তার মানে হচ্ছে শিক্ষক মহাশয় তো ক্লাসের আগে মধ্যে গত 40 মিনিট ধরে কিন্তু পড়াচ্ছেন, আই মিন একটা কাজ কিন্তু কন্টিনিউ চলছে, সেই কাজটা কিন্তু থামেনি, কিন্তু আমাদের গত 40 মিনিটস ধরে কিন্তু উনি ক্লাসের মধ্যে পড়াচ্ছেন। বা নাম্বার 2, দে হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, তারা কিন্তু কঠিনভাবে কাজ করছে, পরিশ্রম করে আগে কাজ করছে ফর লাস্ট 1/2 hour, মানে কি তোমার এখানে কিন্তু 1/2 hour হবে, তোমরা ঠিক করে নেবে, তার মানে হচ্ছে আধ ঘন্টা ধরে, গত আধ ঘন্টা ধরে কিন্তু তারা কঠিন পরিশ্রম করে কাজ করছে। এইভাবে কিন্তু আমরা ফরগুলোকে আমরা সাজাবো। তোমার এবার দেখো ফর কিন্তু আমরা মিন করতে পারে কোনো সময়কাল, আই মিন সময়কাল তো মিন করবেই, কিন্তু সেই সময়টা কী, কোনো যে মিনিট হতে পারে আমাদের মিনিট বা ঘন্টা বা আমাদের ধরো কোনো দিন, হ্যাঁ আই মিন কী বলছে এখানে, হ্যাঁ যে ফর হচ্ছে যে 45 মিনিটস, ফর 2 hours, ফর 2 days, ফর 2 weeks, ফর 2 months, ফর 2 years। আমার হচ্ছে বক্তব্য কী যে ফর দিয়ে কিন্তু টোটাল কিন্তু সময় ঘন্টা মিনিট মাস বছরগুলোকে মিন করবে সময়কাল। বাট সিন্স কিন্তু পার্টিকুলার যে পয়েন্ট অফ টাইম আমি তোমাদেরকে আগে বলেছি, সিন্স হচ্ছে সানডে লাস্ট, যেমন ধরো যে ইট হ্যাজ বিন হচ্ছে রেনিং ফর, ঠিক আছে, লাস্ট ইভিনিং,
ঠিক আছে, তা হচ্ছে গত আমরা শোনা থেকে কিন্তু কাজটা কিন্তু যে বৃষ্টি হচ্ছে, বাক্যটা কে বলতে পারো? দ্য স্টুডেন্ট হ্যাজ বিন হচ্ছে রিডিং দ্য বুক সিন্স হচ্ছে 7 o'clock ইন দ্য মর্নিং, সকাল 7টা থেকে কিন্তু ছেলেটা বইটাকে পড়ছে। হ্যাঁ, তার মানে দেখো আমরা কিন্তু সিন্সটা কিন্তু পার্টিকুলার পয়েন্ট অফ টাইমটাকে তোমার মিন করতে পারছি, ঠিক আছে। তোমার যদি আগে বলা হয় যে যে সকাল হচ্ছে 9টা থেকে ওই বালকটি কাজ করেছে, দ্য স্টুডেন্ট যে হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 9 o'clock ইন দ্য মর্নিং, এই যে 9 o'clock 8 o'clock ইন দ্য মর্নিং ইন দ্য মানে ইভিনিং, কিন্তু তুমি কিন্তু যে স্পেসিফাই করে আগে দিচ্ছ, ঠিক আছে। এই আমাদের কিন্তু এটাকে আমরা মনে রাখবো, প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, প্রত্যেকে ভালো থেকো এবং সম্পূর্ণ ভিডিওটাকে দেখার চেষ্টা করবে। অল দ্য বেস্ট।